Shalom lo tipra mo tri shankra gro kereng kereng tipra shakam sa yo tangga jerok ti ini biar lo kelai tonggo brong lo ti bagai tonggo awa hikana tiri tangsa lo ti bag lai ka kol si edc bilis am sa yo aro tangi manja ka ytf ni vice president si hano mok ytf ni blok president mohi joron tipra tipra blok president haram mojumdar tipra tipra blok secretary komal mok ako shong 38 জুলাই বারে ওয়াইটিএফ এর উদ্যোগে আজকে আমরা কলসি এডিসি ভিলেজে আমরা জলদান করছি এখানে উপস্থিত আছেন আমাদের 38 জুলাই বারে ওয়াইটিএফ প্রেসিডেন্ট মহিচরণ ত্রিপুরা এবং করবুক পলিটিক্যাল ডিস্ট্রিক্টের ওয়াইটিএফ এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মক চৌধুরী এবং আমাদের কলসি বিসির চেয়ারম্যান স্যার সজল মক মহোদয় এবং আমাদের দলের ওয়াইটিএফ এর কার্যকর্তারা ব্লক কমিটি মেম্বার এবং আমাদের ত্রিপুরা মাথার কর্মকর্তারা এখানে উপস্থিত আছি এবং আমরা আশা রাখছি যে আমাদের যে আজকে যে জলদান ওয়াইটিএফ এর তরফ থেকে আমরা প্রত্যেকটা ভিলেজ ওয়াইজ আমরা এটা আজকে থেকে শুরু করেছি এবং শুধুমাত্র আজকে কলসি এডিসি ভিলেজ দিয়েছি আগামী দিনে আমরা অন্য ভিলেজ গুলিতেও দেব এবং আমি কি বলে রাজ্য সরকারের কাছেও একটা আবেদন রাখতে চাই আমি রাজ্য সরকারের কাছেও একটা আবেদন রাখতে চাই যেহেতু আমরা 2018 থেকে এখন 2022 সাল দীর্ঘ চার থেকে সাড়ে চার বছর হয়ে গেছে ওনারাও যাতে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে এডিসি এলাকায় যেখানে জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা সেখানে একটু নজর দিক এবং 2023 নির্বাচন যেহেতু আসছে ওনারা বলছে ওনাদের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস তো এডিসি এলাকাকে ছেড়ে ওদের সবকা সাথ সবকা বিকাশের এই স্লোগানটা কোনো মতে আমরা ওয়াইটিএফ আমাদের ত্রিপুরা মাথার যুব সংগঠন মানতে নারাজ এবং আমরা আশা রাখছি আমাদের এডিসি প্রশাসন বলুন আমাদের পার্টির তরফ থেকে ওয়াইটিএফ বলুন ত্রিপুরা মাথা বলুন আমরা যতটুকু পারি এডিসি এলাকায় আমরা সাহায্য করব পানীয় জল হোক প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করছি কারণ যেহেতু আপনারাও জানেন মিডিয়ার বন্ধুদেরকে আমি বলতে চাই এডিসি প্রশাসনের যতটুকু টাকা পাওনা যে বাজেট সেই বাজেটটা পর্যন্ত কেন্দ্রীয় সরকার সেই মানে কেন্দ্রের সেই বিজেপি সরকার আমাদের সেই বাজেটটাকে ফুলফিল করছে না তো আমাদেরও কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু আমরা নিজেদের দলীয় তরফ থেকে প্রশাসনের যতই অর্থ আছে সেই অর্থের সাহায্যে আমরা লোকেদেরকে হেল্প করছি এবং ভালো রেসপন্স পাচ্ছি কারণ গ্রামে গঞ্জে সকলেই বলছে যে চার থেকে সাড়ে চার বছরের যে বিজেপি আইপিএফটি জোট সরকার ওনারা কোনো সময় এডিসি এলাকায় এসে কোনো প্রকার সাহায্য করেনি পানীয় জলের অন্তটুকু কিন্তু আমরা পেরেছি লোকেদের জনমত আমাদের আছে এবং লোকেরা আমাদের থেকে সাহায্য পেয়ে আমরা সকলেই খুশি নমস্কার আমাই চিনি মিডিয়া ফ্রেন্ডস রগ্ন ফাই মানজাক জাক যত মিডিয়া ফ্রেন্ডস যেন তিনি 38 জুলাই বাড়ি কনস্টিটিউয়েন্সি নে ওই চিনি ওয়াইটিএফ নি তুইদুলমানি বিসিংতে তিনি কলসি এডিসি ভিলেজে যেন চিনি লুংজাক নাইতেই যেন বাহা মানে চিনি মহারাজ নি যে নাইকল মানি বিসিংতে মহারাজ নি তুইদুলমানি বিসিংতে চিনি মহারাজ নাই তো চিনি তীব্রা সারক তাবক জাগা জাগা তুই মালঙ্গিয়া তামা নাই তুই নি বেলাইখানে ক্রাইসিস তাব ওয়াতেই ফেজা খাইফানো তুই তাবক নি তুই নুলহালাই ম্যালেরিয়ার উগ্র কম আপনি বাগাই বিজেপি তারা একবার হয় না তারা বিজেপি আইলেও না হাইলে কিতা ইতা সারা জীবন থাকুনি বিজেপি একবার দিলে প্রতিদিনই খাই পাইবি তামো চিনি মহারাজ তৈরি হমানে নক বারাই নাং যাহা মানে গোলা খেয়া তো বাতিবে এক দেখ এক বালতি এক কলস রাখছে যে আর এক কলস হইছা বাতে সাকুর গরবা মানে ফর গাড়ি খাব লাগো তো ডিএসসি চেয়ারম্যান তেরন তেরন কুস করে না ব্লগে তুমি ডিএসসি চেয়ারম্যান তেরন কুস করে না একবারও আসে না অসুখ মুখ আসে না একবার অসুখ মুখ জীবনে আই না কিটা কয় মানে কিটা কয় কোনদিন কই না শুধু একদিন আমি রেখা খুঁজিছে আজ যে দিমু কালকে দিমু পশু দিমু কই আমি খাই না না আমার বান মেরে তো দিন আমার কর্তার লগে বলেন লগে তাই দে তো ভালোবাসা আসলে তো তারা জীবন জীবন পাল খোঁজ করেনি জীবন পাল কোনোদিন খোঁজ করে না বাগান
Ini raja nanang tamas kanimsu.